নেটফ্লিক্সের নতুন তার্কিশ ফিল্ম মেক মি বিলিভ সিনেমার পরিচালক দুইজন কার্বি কুনাইদিন এবং মুরাদ সারাকদুল রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটি বেশ প্রশংসা পাচ্ছে সবার কাছে আর যাদের একটু টার্কিশ ফ্লেভার পছন্দ তাদের তো ভালো লাগবেই চলুন বিশ্বাসের গল্পটা কেমন হলো শুনে নেওয়া যাক ছবিতে সারা একটি ম্যাগাজিনে কাজ করে আর ডেনিস একজন প্রতিষ্ঠিত ফটোগ্রাফার দুজনেই তাদের কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত থাকে এদের দুজনের বৃদ্ধা দাদি আবার খুব ভালো বন্ধু এবং তারা দুজনে চায় সারা এবং ডেনিস বিয়ে করুক যদিও সারা ডেনিস ছোটবেলা থেকেই একে অপরকে চিনে কিন্তু তাদের মধ্যে খুব একটা ভাব নেই সেটা নিয়েই এগুতে থাকে গল্প খুব সাধারণ একটি রোমান্টিক গল্পের মতো করেই ছবির কাহিনী এগিয়েছে সিনেমা শুরুর 10 মিনিটের মধ্যেই আসলেই আপনি বুঝে যাবেন গল্পটা কোন দিকে যাচ্ছে বা এর শেষটা কেমন হবে তবুও স্ক্রিন ছেড়ে উঠে যেতে ইচ্ছে করবে না এটাই হয়তো এই সিনেমার বৈশিষ্ট্য মুভির সিনেম্যাটোগ্রাফি খুবই সুন্দর রোমান্টিক সিনেমার জন্য যেমন টাইপ বিউটি শটগুলো বারবার উপস্থাপন করতে হয় ঠিক তেমন ছবির পুনর্মিলনের অংশটাতে যাওয়ার জন্য একটু তাড়াহুড়োই করেছেন পরিচালক বোঝা যাচ্ছিল সেটা এছাড়া মুভির টাইমিং ক্লাইম্যাক্স ইন্টারঅ্যাকশন এবং এক্সাইটমেন্টের জায়গাগুলো যথাযথই ছিল বলা যায় মুভির আবহ সঙ্গীত মন ছুঁয়ে যাবে সবারই হলিউড বলিউডের রোমান্স কমেডির ভক্ত যারা তাদের কাছে এই জনরার সিনেমা ভালো লাগবে অবশ্যই সাথে পুরোটা সময় জুড়ে মূল দুজন শিল্পীর অভিনয় ভালো লেগেছে সাথে বৃদ্ধা দুই দাদের চরিত্রের দুজনেও বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছেন স্বাভাবিক একটা রোমান্টিক গল্প একটু ভিন্নভাবে উপস্থাপন আর সুন্দর দৃশ্যায়নের মাধ্যমে যে অসাধারণ হয়ে ওঠে তারই একটি উদাহরণ মেক মি বিলিভ প্রেমে ভালোবাসা আর সংঘাত মিলনের তার্কিশ রোমান্টিক সিনেমাটি দেখে ফেলতে পারেন সময় করে